আমি দেখেছি তোমার রিভিউটা, আমি ওই ফিল্মটা দেখবো, মানে তোমার ফ্যান আর কি বেসিক্যালি, মানে টেলিভিশনের সময় থেকে বলছে আমি ওই ফিল্মটা দেখতে যাবো। সো আমি দেখলাম যে ওই মানে রমকম এই মুহূর্তে তো, মানে ওটা কমেডি ছিল না, ডেফিনেটলি রোম্যান্টিক ফিল্মই ছিল, তো রোম্যান্টিক ফিল্ম তো এই মুহূর্তে খুব একটা হচ্ছেও না এবং ইয়ে হচ্ছে না, বাট আমি দেখলাম যে তোমার একটা অ্যাকসেপ্টেন্স মানে ফ্যামিলি অডিয়েন্সের মধ্যেও আছে এবং একটা ইয়াং অডিয়েন্সের মধ্যে, মানে আমি ওটা নোটিস করলাম। ওকে, সো গ্রেট যে থ্যাংক ইউ ভাই। সো এবার তুমি আমাকে বলো যে এখান থেকে মানে ওই জোনটা স্টিল তুমি মানে ওইভাবে তোমাকে লোকে দেখেছে, হ্যাঁ তুমি তো অনেক দিন ধরেই সিনেমা করছো, তোমাকে স্টিল ওই জোনটার মধ্যে লোকে দেখেছে, বাট দিস ইজ সামথিং উইচ ইউ হ্যাভ নেভার ডান বিফোর, কারেক্ট? সো ফার্স্ট অফ অল যে এই ইমেজটা আমি ভাঙতে হবে, আমার একটা যে ইমেজ আছে, একটা সেট অডিয়েন্স আছে, এবং তুমি জানো যে আগেরবার যখন লাস্ট টাইম আমরা কথা বলছিলাম যে তোমার যে সিরিয়াল তোমাকে যারা দেখেছে সেই যে অডিয়েন্স আছে, কারেক্ট, তারা হয়তো কোথাও এই ছবিটা দর্শক হয়তো নয়, কারেক্ট? তো সেখানে নিজেকে এইভাবে একটা ইমেজ পুরো ব্রেক করে অন্যরকম ইমেজে ট্রান্সফর্ম হওয়া, সেই ডিসিশনটা মানে কীভাবে এবং মানে মানে কীরকম মাইন্ডসেটটা ছিল যে আচ্ছা সেই অডিয়েন্সটা আসবে, তাদেরকে কনভার্ট করতে পারবো? এটা না অরিত্র, ডিসিশন ওরমভাবে ছিল না, টু বি ভেরি অনেস্ট। এবার কী হয়, আমি দীর্ঘদিন যেহেতু টেলিভিশন করেছি, যখন আমি সিনেমা পেতে শুরু করলাম বা চেষ্টা করতে শুরু করলাম যে কেউ আমায় সিনেমা দেয় আমাদের শহরে, তখন আই ওয়াজ ভেরি শিওর যে আমি অনেক ধরনের সিনেমা করতে চাই, কারণ আমি তাই দেখে বড় হয়েছি। আমাকে যেরকম একটা রোম্যান্টিক স্ক্রিপ্ট দিলে আমি খুব খুশি হব, খুব খুব ভালো রোম্যান্টিক স্ক্রিপ্ট পেলে আমি সেইভাবেই একটা অ্যাকশন ফিল্ম পেলেও খুবই খুশি হব। তো আই নেভার হ্যাড এনি ব্যারিয়ার্স ইন মাইন্ড যে আমি এই ছবি করতে চাই ওই ছবি করতে চাই না, বা আমাকে অতনুদা বা কৌশিকদা যদি কালকে একটা খুবই অন্য ধারার ছবি দেন, একদম অন্যরকম চরিত্র, আই উড বি ইকুয়ালি কিপড অ্যাবাউট ইট, বিকজ আমার মনে হয় যে অ্যাজ অ্যান অ্যাক্টর আমি শিখছি, আমি আরও শেখার চেষ্টা করছি। আমার বিশ্বাস যে আমি আজ থেকে পাঁচ বছর আগে যা কাজ করতাম তার থেকে একটু হলেও বেটার কাজ করার চেষ্টা করি আজকের দিনে, আজ থেকে পাঁচ বছর বাদেও যাতে এই কথাটাই বলতে পারি, সেটা আমার কাছে অ্যাজ অ্যান অ্যাক্টর খুব ইম্পর্টেন্ট। বিকজ আমার মনে হয় যেদিন আমি নিজেকে চ্যালেঞ্জ করা বন্ধ করে দেবো, আমার গ্রোথ তো বন্ধ হবেই, আমি বোধহয় নিজেও আর ওই এক্সাইটমেন্টটা বা ওই হয় না মানে কিকটা পাবো না কাজ করার। তো ইট উইল বি ভেরি ইম্পর্টেন্ট যে আমি আজকে যেভাবে যতটা প্যাশনেটলি কাজ করতে পারছি, যাতে আজ থেকে পাঁচ দশ পনেরো বছর বাদে একই প্যাশন নিয়ে কাজ করতে পারি। তো সেইখান থেকে আমার মনে হয় এভরি টাইম সামথিং নিউ কামস টু মি, যেটা আমার ফার্স্টে দেখে ভয় লাগে, এটা পারবো তো, এটা এক্সিকিউট করা আমার ক্ষমতার মধ্যে তো, তখন প্রবলি আই গেট দ্যাট কিক যে ভয় লাগছে মানে দেয় সামথিং স্পেশাল ইন ইট, দেন আই শুড বি জাম্পিং ইন টু ইট। ঠিক এরকমই কিছু একটা হয়েছিল। আমরা এটা আমরা তথার প্রথম কোলাবরেশন না, আমরা এর আগে একটি হিন্দি ছবি শ্যুট করেছি, হ্যাঁ ওটা আমি ট্রেলার দেখেছিলাম। আচ্ছা আচ্ছা, মেমরি এক্স, হ্যাঁ, তো সেটার নাম মেমরি এক্স। আনফর্চুনেটলি সেটা এখনও রিলিজ হয়নি, বাট এই বছরই হওয়ার কথা বলে আমি জানি। ইনফ্যাক্ট আমি তথা এবং অভিনব যে আমাদের পারিয়ারও একজন কো প্রডিউসার, ওটা আমাদের তিনজনের প্রথম কোলাবরেশন ছিল। আর তুই যেহেতু ট্রেলার দেখেছিস, আমি বলতে পারি যে ওইখানেও যেভাবে তথা আমাকে ইউজ করেছিল দ্যাট ওয়াজ ভেরি ডিফারেন্ট। অত চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার আমি তার আগে তো কোনোদিন করিনি। ওইটা শ্যুট করার সময় তথা অনেকবারই আমাদের নানান ডিসকাশন আড্ডার মাঝখানে ওটার পোস্ট প্রোডাকশনের সময় তথা অনেকবার বলতো যে এটা অ্যাকশন ফিল্ম করতে চাই, তথা সলমান খানের ফ্যান, যে আমার একটা অ্যাকশন ফিল্ম করতে হবে, কোনোদিন অ্যাকশন ফিল্ম করিনি। এবার ও যতবারই বলতো আমার মনে হয় অ্যাকশন ফিল্ম করতে তো হবে বলছে, আমি কি বলবো তাহলে আমাকে নিয়ে কর, কারণ আমিও করতে চাই, কিন্তু এটা তো ওকেও বিশ্বাস করতে হবে, আমার প্রডিউসারকেও কনভিন্সড হতে হবে। তো সেরকম একটা ডিসকাশনে আমার মনে আছে যে আমি আর তথা কথা বললাম যে তুই অ্যাকশন ফিল্ম করতে চাস, আমিও করতে চাই, কি আমি নিয়ে করবি? অ্যান্ড বাই দেন আমরা অলরেডি যেহেতু মেমরি এক্স করেছি, আমাদের একটা এফোর্ট গেছে, দীর্ঘদিনের ওয়ার্কশপ গেছে, আমার মনে হয় তথার একটা বেসিক কনফিডেন্স জেগেছিলো যে আমি এফোর্টটা দেবো, আমি খাটবো, এবার তারপরে আউটকাম কী হবে সেটা তো সময় বলবে। আমার মনে হয় সেই কনফিডেন্সের জায়গা থেকে তথা বলেছিলো যে হ্যাঁ এটা তাহলে আমরা একসঙ্গে প্ল্যান করি চল। অ্যান্ড এটা হয়ে গেছে, মেমরি এক্সের শ্যুটিং শেষ হয়েছে, পোস্ট প্রোডাকশন হয়েছে, আমি অন্য কাজে ব্যস্ত। এমন একদিন তথার বাড়িতে আড্ডা মারতে এলাম, তথাই ফোন করে ডেকেছে যে একটু আয় আমার কথা আছে তোর সাথে। তো আমি এলাম, তথা বলে এরকম একটা গল্প আমি ভাবছি যে নিয়ে কাজ করব, যেখানে একটা মানুষ এবং কুকুরদের ইমোশন নিয়ে, তাদের বন্ডিং নিয়ে, তাদের ইকুয়েশন নিয়ে আমি একটা সিনেমা করতে চাই, কিন্তু সেই সিনেমাটাকে আমি অ্যাকশন ফিল্ম হিসেবে ট্রিট করতে চাই। এবার তুই বল, হোয়াট ডু ইউ ফিল অ্যাবাউট ইট? আর রাইট ফ্রম দ্য ফার্স্ট কনভারসেশন আই গট অ্যান ইমেন্স কিক, কারণ আমি এমন একটা ফ্যামিলিতে বড় হয়েছি যেখানে আমার মা আমার বোন তারা দীর্ঘদিন ধরে কুকুরদের সঙ্গে যুক্ত, বা ইউনো তারা ফিড করে, তাদের চিকিৎসা অমুক্ত অসুখ আমি দেখে বড় হয়েছি নিজের ফ্যামিলি দীর্ঘদিন ধরে। তো দিস গেভ মি অ্যান ইনস্ট্যান্ট কিক। এবার সেইখান থেকে আমাদের জার্নি শুরু হলো। অফকোর্স যেভাবে কোনো নতুন জার্নি যেখানে মানুষ যা দেখে অভ্যস্ত তার বাইরে কিছু করার চেষ্টা করছি সেটা তো সহজ হওয়ার কথা না, আমারও না,
তোরও না আই এম শিওর তো তুই এখন রিভিউ করছিস, তুই যখন বলিস যে আমি ডিরেক্ট করব, তখন যেমন একটা প্রোডিউসারের কাছে পিচ করা একখানা তো হার্ডল থাকে, আমাদের কনভিন্স করতে হয়, হার্ডল পেরিয়ে যেতে হয়। ঠিক সেইভাবেই যখন তথা ডিসাইড করলো যে একটা অ্যাকশন ফিল্ম করবে আমাকে নিয়ে করবে, তখন আমাদের মনে হলো যে এমন প্রোডিউসারদের কাছে যাওয়া উচিত যাদের তথার ওপর বা আমার ওপর একটা বেসিক কনফিডেন্স আছে। সেইখান থেকে আমরা প্রমোদ ফিল্মস এবং ড্রিমস অন সেল মানে প্রতীক এবং অভিনবর কাছে নিয়ে যাই। তাদেরও প্রথমে একটু ডাউট হয় যে হার্ডকোর অ্যাকশন ফিল্ম এরকম একটা চরিত্র, বিক্রম তো রোম্যান্টিক সিনেমা করে বা খুব বয় নেক্সট ডোর প্লে করে, এটা কতটা রিস্কি হয়ে যাবে। তো আই রিমেম্বার যে আমি তথাকে জিজ্ঞেস করলাম যে তুই চার মাস বা পাঁচ মাস আমায় দিবি, ক্যান বি পুট ইট অন হোল্ড, যে তোর অন্য কাউকে কাস্ট করে নিস না, গিভ মি ফাইভ মান্থস, যদি পাঁচ মাসে আমি কনভিনসিং কিছু করতে পারি তাহলে আমায় কাস্ট কর, আর না হলে যাকে তোরা চাইবি তোরা কাস্ট কর, আমার অসুবিধা নেই। অ্যান্ড তথা অভিনব প্রতীক সবাই দে অল অ্যাগ্রিড টু ইট, যে ঠিক আছে হ্যাঁ, মানে এরকম কোনো তাড়াহুড়ো নেই জীবনে আমাদের, মানে দেওয়ার কনসার্ন অ্যাবাউট ইউর ফিজিক্যাল ইমেজ, দেওয়ার কনসার্ন অ্যাবাউট হোয়াট ডু আই ওয়ান্ট টু ডু টু ক্যারি অফ সাচ এ ফিল্ম। ফিজিক্যাল ইমেজ মানে ধর একটা প্রেমের গল্প হোক বা একটা ফ্যামিলি ড্রিভেন গল্প হোক, তাতে তো আমায় খুবই মিষ্টি বয় নেক্সট ডোর হিসেবে কাস্ট করা হয়, এবার সেখান থেকে একটা অ্যাকশন হিরোর ইমেজ তো থাকে একখানা, সেইভাবে র আগে ডোর আমায় কোনোদিন দেখিনি, এবার সেটা কেমন দেখতে লাগবে আই থিঙ্ক ওটা ভিজুয়ালাইজ করার একখানা ডিফিকাল্টি থাকে। তো দ্যাট ইজ হোয়াট হ্যাপেন্ড, আমি মাস চারেক টাইম নিয়েছিলাম, মাস ছয়েক বাদে ফিরেছিলাম, অ্যান্ড আই গট ফটোশ্যুট ডান, আমাদের একটা ফটোশ্যুট হলো, তথা ফটোশ্যুটটা ছিল আমার মনে আছে, সে ফটোশ্যুটের ছবি নিয়ে অভিনব আর প্রতীক দুজনেই বম্বেতে থাকে, তো আমি বম্বে গেলাম, গিয়ে তার ফটো এবং ভিডিও দেখালাম যে এইটা করার চেষ্টা করেছি, এবার আমি বলছি না যে এটা দিয়েই তোমাদের কনভিনসড হয়ে যেতে হবে যে আমি একটা অ্যাকশন ফিল্ম করতে পারি, বাট আমি বলছি যে আমি ফিজিক্যালি এফর্টটা দিতে পারবো, যে নিজেকে কমপ্লিটলি চেঞ্জ করে একটা ধর ইউনো ফিজিক্যাল স্ট্রাকচার চেঞ্জ করে এরপরে যদি নিজেকে অ্যাকশনে গ্রুম করতে হয় তাহলে তার ট্রেনিং নিয়ে আমি রেডি টু পুট ইন দ্যাট এফোর্ট অ্যান্ড দ্যাট টাইম, এবার বলো যে কী করবো। আমারও খুবই সৌভাগ্য, তো এই যে ছ মাসের যে পুরো প্রিপারেশনটা এটা কি তুমি নিজের পয়সা খরচা করেই করলে? হ্যাঁ, বাট জেনারেলি মানে বাইরে হয় কি যে যদি ওখানে মানে প্রোডিউসার আর কি পে করে আর কি টু ফর অল দ্য ট্রেনিং এন্ড এভরিথিং, আই এগ্রি, বাট ধর আমাদের ইন্ডাস্ট্রি আমরা জানি যে আমাদের ফিনান্সিয়াল ক্রাইসিস থাকে, এবার তাতে একজন প্রোডিউসার আমাকে এই সিনেমাটা কাস্ট করতে পারবে কিনা সেটাই লক হওয়ার আগে আমি তাদেরকে টাকা চাইতে পারি না, মানে আমার নিজেরই খুব লজ্জা লাগতো, তো আমার মনে হয়েছিল যে নিজের এই ট্রান্সফরমেশনটির পেছনে আমারই ইনভেস্ট করা উচিত, কারণ আমিও তো একটা অন্য কিছু চেষ্টা করছি। ইট ওয়াজ আ ট্রায়াল এন্ড এরর মেথড, মানে আমি আচ্ছা এবার আমাকে তুমি একটু মানে প্র্যাকটিক্যাল জিনিসগুলো বলো, যে ধরো এখানে তো অনেক কাজ করতে হয় অভিনেতাকে, সাস্টেনেবিলিটির একটা ব্যাপার আছে, তো তুমি ধরো এই ট্রান্সফরমেশনটা যখন করছো এখানে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ডায়েট, ডায়েট ইজ 50%, কারেক্ট, তো সেইখানে তুমি কীভাবে ওইটা মেনটেন করছো, কারণ আমাদের এখানে 12-13-14 ঘন্টা করে শ্যুট হয়, কারেক্ট, ঠিক আছে, এবং ওরকম তো বম্বের মতো ব্যাপার নয় যে ব্রেকস হচ্ছে এ হচ্ছে আরামসে শ্যুট হচ্ছে, তো তার মধ্যে ওই ডায়েটটা মেনটেন করে অ্যাট দ্য সেম টাইম মানে মাসেলস বার করার জন্য মানে ওয়াটারও লিমিটেড খেতে হয়, তো সেইটা মেনটেন ওই রেজিমটা মেনটেন করে আবার শ্যুটিং করা, দুটো জিনিস, এক নম্বর হচ্ছে যে এটা যখন শুরু করেছি আমি ডায়েটটা সদ্য তখন আমরা শরীর উষ্ণতম দিনে শ্যুট করছি, আচ্ছা, তো তোর যদি কোনোদিন ওই টিমটার সঙ্গে কথা হয় তুই জানতে পারবি তখন আই ওয়াজ অলরেডি ইন দিস ডায়েট, আচ্ছা, যে আমরা একটা প্রচণ্ড ডায়েট শুরু করেছিলাম আমরা, আর যতদিনে আমি ডায়েটের একদম শেষ পর্যায়ে যে আমার ফার্স্ট ট্রান্সফরমেশনটা শেষ হচ্ছে তখন ইট ওয়াজ সেপ্টেম্বর, আর তখন আমার কাছে কোনো কাজ ছিল না, আমি শ্যুটিং করছিলাম না, তো শেষে দু মাস যেটা সব থেকে ক্রিটিক্যাল হয় তখন আমি বেকার ছিলাম, আচ্ছা, তো হ্যাড এনাফ টাইম, আর ওয়ান্স দ্য ফিল্ম ওয়াজ লকড মানে সেপ্টেম্বর অক্টোবরে যখন আমরা পাড়িয়া লক করে ফেললাম, তারপরে খুব কনসিয়াসলি টিল উই শট এপ্রিল মে, এপ্রিল এবং মে জুড়ে শট শ্যুট করেছি আমরা, ততদিন পর্যন্ত আমি অ্যাকচুয়ালি অন্য কোনো প্রজেক্টে নিজেকে ইনভেস্ট করতে পারিনি, কারণ আমারও মনে হয়েছিল যে এটা এতটাই চ্যালেঞ্জিং যে আমার এই সময়টা দিতে হবে, যে আবার নতুন করে একখানা ট্রান্সফরমেশন তৈরি করতে হবে, আবার নিজেকে গ্রুম করতে হবে যাতে আমার অ্যাকশন সিকোয়েন্সগুলো বিশ্বাসযোগ্য বলে মনে হয়, ক্যারেক্টারটা বিশ্বাসযোগ্য মনে হয় বলে মনে হয়, আর তথার একটা বেসিক ফর্মুলা আছে যে ও প্রত্যেক অভিনেতার সঙ্গে অন্তত 1.5 থেকে 2 মাসে একটা ওয়ার্কশপ করে, ক্যারেক্টার ওয়ার্কশপ, তো এই সময়টা বার করতে গেলে আমি ওই মুহূর্তে অন্য ছবিতে হাত দিতে পারতাম না, উইচ ইজ ট্রু, এটাই আমাকে বাধ্য হয়ে করতে হয়েছে। তার জন্য কি ফিনান্সিয়াল ক্রাঞ্চ হয়নি? ডেফিনেটলি হয়েছে, আমরা যে টাকায় কাজ করি বাংলায় তাতে এটা খুব ডিফিকাল্ট, মানে লোক অডিয়েন্সের পারসেপশন আছে বাংলা সিনেমাতে যারা কাজ করে তাদেরকে প্রচুর টাকা আছে। হ্যাঁ দেখ, আমি আমি বিশ্বাস করি যে এই পারসেপশনটা একদিন না একদিন সত্যি হবে, আমরা সবাই ইন্ডাস্ট্রি হিসেবে গ্রো করব এবং ইন্ডিভিজুয়াল হিসেবে গ্রো করব, এটা আমার বিশ্বাস এবং আমি এটা দিয়ে স্টিক করে থাকতে চাই, কিন্তু সেই বিশ্বাসটাকে সত্যি করতে হলে আমাদেরকে যে এফোর্টটা দিতে হবে
যে ধরনের নিজেদেরকে একটা সিনেমার জন্য ইনভেস্ট করতে হবে, ডিরেক্টর, প্রডিউসার, অভিনেতা সবাই, সেইটা আমার মনে হয় আমাদের করতে শুরু করতে হবে, বা হয়তো কিছু লোক করছে অলরেডি, আর অনেক লোক করবে ভবিষ্যতে। আচ্ছা, এবার তুমি আমাকে বলো যে এটা তো তুমি না ফিজিক্যাল ট্রান্সফরমেশনটা তুমি করলে, তুমি হোয়াট এভার ফলো করে ডায়েটিশিয়ান, তোমার ট্রেনার, এবার আমাকে বলো যে অ্যাকশন করার সময় আমাদের এখানে যেটা বাংলা সিনেমার অ্যাকশনের প্রবলেম হয় যে অ্যাকশনটা করা মানে অ্যাকশনটা নিজস্ব একটা টেকনিক আছে, মানে যেটা পুল অফ করবার সময় যে ধরো তুমি একটা কিক করলে, আমরা রিয়েল লাইফে যেভাবে কিক করি তুমি সিনেমাতে করলে কখনোই ইম্প্যাক্টটা আসবে না। সো সেইটার জন্য এবার আগে যেহেতু হতো কি অনেক কমার্শিয়াল মুভিজ হতো, তাই সেখানে সাউথ থেকে মোস্টলি ফাইট মাস্টাররা আসতো, তারা এ করতো, গ্রুম করতো, এ করতো এবং শর্ট টেকিং ইত্যাদিতে করে বার করে দিত। তো সেই জিনিসটাকে বডির মধ্যে এমবাইব করা সেই এটা এবং অ্যাকশনটা সেই প্রসেসটা কি ছিল, তুমি কি সেটা ট্রেনিং করেছো আলাদা? আমি এখানে দুটো জিনিস নিয়ে বলবো। তো এক নম্বর হচ্ছে আমি আগে ট্রান্সফরমেশনের সময় একটা মানুষকে থ্যাংক ইউ বলতে ভুলে গেছিলাম, আমার ট্রেনার রঘুনাথ জানা, ও যে এফোর্টটা দিয়েছে দীর্ঘদিন ধরে, মানে ইভেন যেদিন আমার বেয়ার বডি শ্যুট হবে তার আগের দিন সারাদিন সেদিন সকালে, কারণ একটা ওই তোর মানে শরীরে ওয়াটার পার্সেন্টেজ কমিয়ে ফেলতে হয় খুব। সো আই রিয়েলি ওয়ান্ট টু মানে থ্যাংক ইম ফর দি এফোর্ট, আমি ভুলে যেতাম নাহলে। এরপরে এবার আসছি অ্যাকশনের পার্টটা। তো অ্যাকশনের আমরা একখানা প্রায় 3 মাসের ট্রেনিং করেছিলাম, বনিস বলে একজন ট্রেনার কাম স্টান্টস পার্সন আছে, তো সে আমার এই ছবিটার জন্য প্রায় 3 মাস আমায় ট্রেন করেছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3টে মাস আমার ট্রেনিং হয়েছে। এবং ট্রেনিংয়ের পরে শেষের দিকটায় ধর লাস্ট 2 সপ্তাহ বা লাস্ট 10-15 আমাদের এক্স্যাক্ট কী কীভাবে কোরিওগ্রাফ করা হচ্ছিলো, রাজেশ কান্নন আমাদের একজন অ্যাকশন কোরিওগ্রাফার, যিনি যেগুলো আরেকটু বেশি লেন্দি অ্যাকশন সিকোয়েন্সেস সেগুলোর জন্য তাকে আমরা আনতে পেরেছিলাম, উনি চেন্নাইয়ের কোরিওগ্রাফার, বাংলায় অনেক কাজ করেছিলেন। আর মোহনদা আমাদের এখানকার অ্যাকশন কোরিওগ্রাফার, তো মোহনদা আরও কিছু পোর্শন, বনিশ তো মোহনদার টিমেরই, বনিশ মোহনদার টিমের, কারেক্ট। তো দিস ইজ দ্য কম্বিনেশন দ্যাট উই হ্যাড। তো আমরা প্রত্যেকটা অ্যাকশন পিস যেগুলো তথার প্ল্যান করা, কিন্তু মানে অ্যাকশন পিসগুলো ডিজাইন করা যে সেটা আমাদের ডিরেক্টর তথাগত ডিজাইন করা, এক্সিকিউশনের সময় আমাদেরকে অবভিয়াসলি এই অ্যাকশন কোরিওগ্রাফারদের বা অ্যাকশন ডিরেক্টরদের হেল্প নিতে হয়েছে সবভাবে, যে কোনটা টেকনিক্যালি ফিজেবল, কোনটা টেকনিক্যালি ইম্প্যাক্ট থাকবে, কোনটা করে ইম্প্যাক্ট পাবো না, এই সবটা অফকোর্স। এই প্রত্যেকটা জিনিসের আমাদের 10-15 আগে 7 না 8 অ্যাকশন পিসেস আছে, প্রত্যেকটা অ্যাকশন পিস আমরা একদিন ধরে ধরে রিহার্স করেছি যে কীভাবে হতে পারে। অবভিয়াসলি শ্যুটিংয়ে যে কজন ফাইটার এসছে সে কজন ফাইটারকে নিয়ে না, বাট কিছু ফাইটারদের একটা এই কাছেই সাউথ সিটির পেছন দিকে একটা অ্যাকশন কোরিওগ্রাফি মানে একটা ওই রিহার্সালের প্যাড আছে, সেই প্যাডটায় উই হ্যাড টু প্র্যাকটিস, গ্রেট, অ্যান্ড দিস ইজ হোয়াট উই কুড ডু। কারণ ফ্লোরে দাঁড়িয়ে ধর একটা অ্যাকশন পিসের জন্য হয়তো 3 দিন লাগার কথা, আমাদের কাছে হয়তো 6 ঘন্টা আছে, মানে এই ডিফারেন্সটা এতটাই। 3 দিন আর 6 ঘন্টার তো কোনো সম্পর্ক নেই, মানে 3 দিন আর 2 দিন 1.5 দিন হতে পারে, 3 দিনের জায়গায় 6 ঘন্টা হয়তো শ্যুট করতে হবে। তো উই হ্যাড টু বি ভেরি শিওর যে আমরা কী ট্রাই করবো আর কি এক্সিকিউট করতে পারবো, দিস ইজ হোয়াট দ্য মানে হোয়াট দ্য প্রসেস ওয়াজ। এবার তুমি আমাকে একটা জিনিস বলো যে এই যে ট্রেলারটা তুমি আমাকে দেখালে এখনো, মানে আমাদের ট্রেলারটা এমনিতে রিলিজ হয়নি, 23 তারিখে রিলিজ হবে ট্রেলারটা, টিজার আমি দেখেছি, আমার খুব ভালো লেগেছে এবং মানে ইয়াং অডিয়েন্সের কাছে দ্য ফিডব্যাক ইজ রিয়েলি রিয়েলি পজিটিভ, তুমি যদি দেখে থাকো সোশ্যাল মিডিয়াতে। তো আমাকে বলো যে এই যে ভিজিল্যান্ট, এটা মানে আমি তথাগতার সাথে কথা বলছিলাম, আমি বললাম কি এটা কি তুমি সুপার হিরো হিসেবে ট্রিট করছো, কারণ ইউ ক্যান ট্রিট ইট অ্যাজ এ ভিজিল্যান্ট সুপার হিরো, তুমি একটা মাস্ক, ডগ মাস্ক পরে মারামারি করছো, এবং একটা রাজ কমিক্সের একটা ক্যারেক্টারও ছিল ডোগা বলে, ডোগা অফকোর্স। সো তো মানে তুমি এই ক্যারেক্টারটাকে কীভাবে দেখছো, যে জাস্ট অ্যাজ অ্যান অ্যাকশন হিরো নাকি এটা এটা মানে নেক্সট ভলিউমে, কারণ এটা তোমরা 3টে পার্টে বুক করতে চাইছো? কারেক্ট, এটা ভলিউম 1, যে ভলিউম 1টা আমরা ইনফ্যাক্ট মেনশন করি ফিল্ম অ্যানাউন্স করেছিলাম, যখন আমরা অ্যানাউন্সও করেছিলাম বাড়িয়া প্রথমবার, এরকম না যে ফার্স্টটা কত ভালো চলছে, কত টাকার ব্যবসা আমরা এনে দিতে পারছি, তার উপর বেস করে বাকি গল্প বলবো, এই গল্পটা আরও অংশ বাকি আছে, এটা প্রথম অংশ এবং বাকিটাও বলতে হবে, কী করে বলবো, কোথা থেকে ফান্ডস আসবে, কে প্রডিউস করবে, আমরা এখনো কিছুই জানি না, বাট উইল মেক দি আদার পার্টস। তো তুমি ওইটাকে মানে ক্যারেক্টারটাকে কিভাবে দেখছো, ভিজিল্যান্টের সুপার হিরো হিসেবে দেখছো নাকি নর্মাল অ্যাজ না, একদম রক্ত মাংসের মানুষ, আচ্ছা, একদম মানে একে মারলে এরও লাগে, আচ্ছা, এরও রক্ত বেরোয়, আমরা টিজার অলরেডি দেখেছি, ট্রেলারেও তুই দেখেছিস, যে এরকম না যে সুপার হিরো, কিন্তু হি ইজ আ ম্যান হু উইল বি হার্ট, হু ক্যান বি ব্রুজড, যার ক্ষতবিক্ষত শরীর হতে পারে, কিন্তু ওর মধ্যে একটা অদ্ভুত বিষয় আছে যে এই লোকটা, এটা আমার বলার উচিত কিনা আমি জানি না, এই লোকটা মারামারি করতে ভালোবাসে, এ কে, কোথা থেকে এসছে, নাম কি, আমরা এই ফার্স্ট পার্টে জানতে পারি না। কিন্তু যেরকমভাবে আমরা নানান মার্ভেলের সিনেমা দেখে বড় হয়েছি, এই ফিল্মটাতেও সিনেমা শেষ হওয়ার পরে একটা পোস্ট ক্রেডিট সিন আছে। আমি সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমাদেরকে আজকে দেখছেন, সিনেমার একটা পোস্ট ক্রেডিট সিন আছে, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাজ আ পার্ট অফ দ্য ফিল্ম এবং আগামী ইউনো ভলিউমে কী হতে চলেছে, ওটা প্লিজ দেখে বেরোবেন।
আমরা পোস্ট ক্রেডিট সিন দেখে অভ্যস্ত না তো খুব একটা, হতেই পারে মানুষ আগে উঠে চলে যাবে, সেটা আমাকেও প্রত্যেক জায়গায় বলতে হবে যে এটা প্লিজ দেখে বেরোবেন, বিকজ এই চরিত্রটা কে, এই চরিত্রটা এরকম কেন, এই চরিত্রটার পরে কী করতে পারে, এই পুরো বিষয়টার যা ধোঁয়াশা গোটা সিনেমায় আমরা হয়তো দেখতে পাবো তার উত্তর ওইটুকুর মধ্যে থাকবে, তো সেটা যদি হাতছাড়া হয় তাহলে তো মুশকিল। তো আচ্ছা, যখন ধরো মানে এই এই ধরনের ক্যারেক্টার যখন হয় না, যে ধরো তার একটা খুব ভায়োলেন্ট পাস্ট রয়েছে, কোনো একটা কারণে হয়তো পার্সোনাল কোনো লোককে হারিয়েছে কাছের মানুষকে, বা কোনো একটা এমন ধরো আর্মি ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, বা কোনো হয়তো অ্যাসাসিন ছিল কিছু ছিল, তো তার মধ্যে অনেক কিছু ভিতরে সে দাবিয়ে রেখেছে, সে এক্সপ্রেস করে না, এবং আমার ট্রেলার দেখে সেটাই মনে হলো, যেমন জন উইকে কিয়ানু রিভসের ক্যারেক্টারটাও ছিল, তো সেখানে যেখানে তুমি এতটা বেশি এক্সপ্রেস করতে পারছো না, তখন অভিনেতা হিসেবে মানে কেটে মানে এ হয়ে গেল যে আচ্ছা এবার আমাকে এত সেট লিমিটেড এক্সপ্রেশন দিয়ে খুব কনস্ট্যান্ট ওয়েতে ব্যাপারটাকে পোর্ট্রে করতে হবে, ইমোশনটা আরো বেশি ডিফিকাল্ট। হ্যাঁ, সেটাই সেটাই বলছি, মানে লোকে ভাবে যে ধর খুব স্ট্রেট ফেসড একটা ক্যারেক্টার করা বোধহয় খুব সহজ, মানে আমি অনেককে চিনি যারা ভাবে এটা করা খুব সহজ, আমি বলছি আমার ক্ষেত্রে পার্সোনালি আমার মনে হয়েছে যে এই চরিত্রটা করা আমার কাছে আরো বেশি ডিফিকাল্ট হয়ে দাঁড়িয়েছিল, কারণ আমিও জানতাম না যে আমি এক্সপ্রেস কি করে করবো সব সময়, এই মানুষটা কথাও কম বলে অন্যান্য চরিত্র যেগুলো আমি করে থাকি তার থেকে, এরকম একটা চরিত্র সবসময় তো এক্সপ্রেসিভও হয় না, তুই যেটা বললি এবারের পাস্ট কি, সে পাস্টে কোনো কারণে এরকম কি না, দ্যাট ইজ নট সামথিং যেটা আমি জানি, মানে আমরা জানি না এখনো আমি প্রত্যেক চরিত্রের জন্য একখানা আউটলাইন তৈরি করতে ভালোবাসি, যে চরিত্রটা ছোটবেলা থেকে কি কি ঘটেছে, যাতে আমি জানতে পারি যে আজকে একটা হঠাৎ করে যে ধর আমার কোন একজন কোঅ্যাক্টর যদি অন দ্য স্পট ইম্প্রোভাইজ করে, আমাকে জানতে হবে যে আমি না বা আমি যদি এই চরিত্রটা হয়ে পারফর্ম করি তাহলে ও কিভাবে রেসপন্ড করবে, যে কেউ আমার সঙ্গে ইয়ার কি মাছ কি চড় মেরে দেবে না কেউ হেঁটে বেরিয়ে যাবে, এটা অন দ্য স্পট ডিসাইড করতে গেলে আমাকে অন্তত এইটুকু জানতে হবে চরিত্রটা কীভাবে বড় হয়েছে, ওর ছোটবেলা কীভাবে কেটেছে, ওর এর আগের দিনগুলো কীভাবে কেটেছে, তো দ্যাট ইজ অ্যান আউটলাইন দ্যাট আই ক্রিয়েট ফর দ্য ক্যারেক্টার যেগুলো আমাকে অফার করা হয়, আর সেটাও আমি অ্যাকচুয়ালি শুরু করেছিলাম মেমরি এক্সের থেকে, এটা আই উইল বি ভেরি থ্যাঙ্কফুল টু তথা ফর ইট, যে তথা আমাকে বারবার বলেছিল যে এই চরিত্রটার জন্য তোর এটা লাগবে, কারণ এই চরিত্রটার সঙ্গে তোর কোনো সম্পর্কই নেই, তোর আপব্রিঙিং ওর আপব্রিঙিং তোর পাস্ট ওর পাস্ট হ্যাভ নো সিমিলারিটিস, তো সেইখান থেকে আমার মনে হয়েছিল যে ইট ইজ অ্যাকচুয়ালি ভেরি হেল্পফুল। তো হ্যাঁ, এই যেটা ব্যাক টু দ্য অ্যাকচুয়াল কোয়েশ্চেন, যে এরকম একটা চরিত্রে নিজেকে এক্সপ্রেস করতে পারা এবং কীভাবে এক্সপ্রেস করছি সেটা অডিয়েন্সের কাছে কনভিন্সিং হয়ে ওঠা আরও বড় চ্যালেঞ্জ বলে আমার মনে হয়। আর আমি দেখলাম যে তোমার ধরো মানে টাইপ কাস্টের বাইরে গিয়ে অন্যরকম কাস্টিং হয়েছে, সেটা খালি নয় বাকি সবকটা অ্যাক্টার, মানে অম্বরীশদাকে আমরা এইভাবে কখনো দেখিনি, সৌম্যকে হেভি লাগছে, দারুণ লাগছে ট্রেলারের মধ্যে, ট্রেলারের মধ্যে ইভেন টিজারের মধ্যে খুব ইমপ্রেসিভ লাগছে, একদম লুক ওয়াইজ বলো বা যেরকম এ করছে, সো মানে খুব ফ্রেশ লাগছে। রণজয় রণজয় নর্মালি প্রেমের গান বানায়, পারিয়ার বিজিএম পারিয়ার গান সব রণজয় কম্পোজ করে, সেটা ওয়াজ এন এক্সপেরিমেন্ট, ইনফ্যাক্ট আমাদের পারিয়ার যে টাইটেল ট্র্যাকটা সেটা যখন রিলিজ করেছে আমি নানান কমেন্টে দেখেছি যে এইটা রূপমদার গাওয়া উচিত ছিল বা এটা অন্য কারোর গাওয়া উচিত ছিল, বাট একটা গোটা ছবিতে যখন আমাকে কাস্ট করা হয়েছে, আমি লাভ স্টোরি বা ফ্যামিলি ড্রামা করে অভ্যস্ত, আমাকে একটা অ্যাকশন হিরো হিসেবে কাস্ট করেছে, সেটা আমার ডিরেক্টর প্রডিউসারের ডিসিশন, ও একটা রিস্ক নিয়েছে, দ্যাট ওয়াজ অবভিয়াসলি ভেরি এক্সপেরিমেন্টাল, রণজয়কে দিয়ে মিউজিক করানো ওয়াজ এক্সপেরিমেন্টাল, এরকম একটা সিনেমাতে সৌম্যকে দিয়ে এরকম একটা চরিত্র করানো ওয়াজ ভেরি এক্সপেরিমেন্টাল, তো একটা মানুষ আমাদের অঙ্গনা ইজ দিস ইজ দ্য ফার্স্ট ফিল্ম অন দ্য বিগ স্ক্রিন, তো সেটা ওয়াজ এন এক্সপেরিমেন্ট, যে একটা নতুন মেয়ে যে বেবে ভালো কাজ করছে তাকে কাজ করা, তো এতগুলো এক্সপেরিমেন্ট যখন একটা মানুষ করেছে, হি ওয়ান্টস টু ক্রিয়েট সামথিং ডিফারেন্ট, যে জিনিসটা আমরা রোজ দেখে অভ্যস্ত নই সেরকম কিছু বানাতে চায় বলে আমার মনে হয়। এবার সেইখানে আমার আমার বিশ্বাস যে আমরা যখন কনস্ট্যান্টলি বলি যে নতুন কিছু করা উচিত আমাদের, আরও আমাদের বাউন্ডারিজ পুশ করতে চাওয়া উচিত, দিস ইজ অল আ পার্ট অফ ট্রাইং টু পুশ দি বাউন্ডারি উইদিন দ্য লিমিটেশনস উই হ্যাভ বাংলা সিনেমাতে, আর আমাকে যদি তুই জিজ্ঞেস করিস আই উড অ্যাপ্রিশিয়েট এনিবডি ওয়ান্টিং টু ডু, মানে এর আগে যখন অতনুদা আমাকে শেষ পাতায় কাস্ট করেছিল ওই চরিত্রটায় আমাকে কাস্ট করা ওয়াজ অ্যান এক্সপেরিমেন্ট, সেটা মানুষের ভালো লেগেছে, আমি অনেক ভালোবাসা পেয়েছি অনেক অ্যাপ্রিসিয়েশন পেয়েছি তার জন্য, অ্যান্ড আম ভেরি গ্রেটফুল টু দ্য ডিরেক্টার্স অ্যান্ড প্রডিউসার্স হু হ্যাভ ডান দ্যাট উইথ মি, আমি এটার ক্ষেত্রেও একই কথা বলবো যে আম ভেরি গ্রেটফুল যে তথা এবং আমাদের প্রডিউসাররা পারিয়ার ক্ষেত্রে যা কাস্টিং যা টেকনিশিয়ান নিতে পারত যেটা খুব সেফ বলে মনে হতো তার থেকে একদমই ভেঙে বেরিয়ে গিয়ে অন্য কিছু করার চেষ্টা করেছে। এক্স্যাক্টলি, আর তুমি মানে কীভাবে দেখছো যে অডিয়েন্স এটা রিসেপশন কীরকম হতে পারে, মানে একটা তো ক্যালকুলেশন থাকে মাথার মধ্যে ব্যাক অফ দ্য মাইন্ডে। হ্যাঁ, বাট আমি তোকে বলছি খুব একটা ক্যালকুলেশন করে যে আমরা এই সিনেমাটা বানিয়েছি বলে আমার মনে হয় না, বানানোর সময় নেই, বাট ধরো না এই যে বাংলা ছবিটা কি হচ্ছে, ধরো হুব্বা বলে যে ছবিটা, ইট ওয়াজ এ ওয়েল মেড ফিল্ম, কারেক্ট, অনেক ডিপার্টমেন্টে খুবই ভালো,
বাট স্টিল কোথাও গিয়ে অডিয়েন্সের মধ্যে যে একটা উন্মাদনা থাকে না যে আমি ট্রেলার দেখে যাবোই যাবো এটা দেখতে, সেই ব্যাপারটা বাংলা ছবির ক্ষেত্রে খুব খুব লিমিটেড কিছু মানে স্প্যান আছে, খুব লিমিটেড ছবির ক্ষেত্রে হচ্ছে এবং কিছু সেটাও পার্টিকুলার কিছু টাইম পিরিয়ডে হচ্ছে, ধরো ক্রিসমাস, দুর্গাপুজো, একটা পয়লা বৈশাখের একটা দিন, সরস্বতী পুজো, হ্যাঁ, তারপরে ধরো এর দিনকে ঈদ, ঈদের একটা দিন, এরকম কিছু কিছু পার্টিকুলার দিন আছে যেখানে চলছে, বাট বাকি টাইমে কিছু ওয়ার্ক করছে, হ্যাঁ, ওই কিছু উইন্ডোতে বেশিরভাগ সময় বাংলা সিনেমা রিলিজ করলে ভালো পারফর্ম করছে, এটা আমরাও দেখেছি। এবার আমাদেরও সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে ঠিক আগে আগে রিলিজ, তো আমিও আশা করবো যাতে আমাদের সিনেমাটা মানুষের ভালো লাগে এবং ওই দিনগুলোয় আমরা অনেক মানুষকে পাই সিনেমা হলে। বাট অ্যাট দ্য সেম টাইম পারিয়ার ক্ষেত্রে একটা খুব স্ট্রং ইমোশন কাজ করে বলে আমার মনে হয়, উইচ ইজ মানুষ আর পোষ্যর মধ্যে একটা ইমোশন, তাদের মধ্যে একটা বন্ড, তাদের মধ্যে ভালোবাসা। এবং আমরা প্রথম থেকেই যখন থেকে আমরা তার সিনেমাটা অ্যানাউন্স করেছি বা তারপরে যখন তার টিজার এসছে বা পোস্টার এসছে, পোস্টারটা নিয়েও আমরা প্রচুর ভালো ফিডব্যাক পেয়েছিলাম, যেখানে মাঝখানে আমি বসে আছি, চারিদিকে মানে অনেকগুলো কুকুর আছে, বা ফার্স্ট যে পোস্টারটা আমরা রিলিজ করেছিলাম, তো উই হ্যাভ রিয়েলাইজড যে এই মানুষ আর কুকুরের ইমোশনটা ইজ সামথিং যেটা আরও অনেক মানুষ কিন্তু রেজোনেট করছে ওর সঙ্গে, কারণ তারাও হয়তো তাদের বাড়িতে পোষ্য রয়েছে বা তারা হয়তো বাইরে খাওয়ায় বা তারা হয়তো অ্যানিমাল ক্রুয়েলটির এগেনস্টে, তো সেই দিক দিয়ে কিন্তু একটা দের ইজ এ ভেরি স্ট্রং ইমোশনাল ট্রিগার পয়েন্ট যেটা পাড়িয়াতে আছে। দেখ, শুধুমাত্র একটা গল্প বলা যে কোনো ক্ষেত্রে, মানে বাংলা সিনেমা হোক এবং অন্যান্য সিনেমা হোক, আমার মনে হয় যে কোনো সিনেমার ক্ষেত্রে শুধুমাত্র একটা গল্প বলা এবং সে গল্পটার মধ্যে একটা ইমোশনাল বাঁধন তৈরি করা, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। পাড়িয়ার ক্ষেত্রে আমি বিশ্বাস করি যে দের ইজ এ ভেরি স্ট্রং ইমোশনাল স্টোরি দ্যাট উই আর টেলিং, সেইটা একটা অ্যাকশন ফিল্মের মোড়কে আছে, তো সেই ইমোশনটার সঙ্গে যদি অডিয়েন্স রেজোনেট করে তাহলে কিন্তু আমরা অডিয়েন্সকে সিনেমা হলে নিয়ে আসতে সফল হব, এইটা আমার বিশ্বাস। এবং সেখান থেকেই আমরা আমাদের সমস্ত প্রমোশনে উই হ্যাভ বিন ভেরি ভোকাল অ্যাবাউট দ্য ফ্যাক্ট যে এই সিনেমাটা ইজ অ্যাবাউট পাড়িয়ার্স, আর এই মানুষটা ওদের জন্য লড়ছে। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি বলতে চাই, যেটা আমি অনেক সময় দেখেছি টিজারের ক্ষেত্রে বা অন্যান্য ডিসকাশনের ক্ষেত্রে উঠে এসছে, যে অনেকে বলেছে যে আমরা এমন সিনেমা দেখি না যেখানে কোনো পোষ্য বা কোনো কুকুর কষ্ট পাচ্ছে, আমাদের খারাপ লাগবে। পাড়িয়া হ্যাজ বিন শট ইন আ ম্যানার যেখানে কোনো শটে, একটাও শটে, কোনো কুকুরের ওপর কোনো রকম অত্যাচার দেখানো হচ্ছে না। ভিজুয়ালি দের ইজ নো শট যেখানে কোনো কুকুরের ওপর কোনো অত্যাচার হচ্ছে বা তাদের মারা হচ্ছে বা ইউ নো হোয়াট এভার হ্যাপেন্স। তো এটা আমি দায়িত্ব নিয়ে বলছি যে, আর এটা তথা খুবই কনসিয়াসলি ডিসাইড করেছিল, কারণ ওর নিজেরও বক্তব্য যে ও আজ পর্যন্ত এমন কোনো সিনেমাই দেখেনি যেখানে কুকুর আছে, কারণ ও বুঝতে পারে না যে এমন কোনো যদি মানে শর্ট থাকে যেখানে কুকুরটার উপর অত্যাচার হচ্ছে বা কুকুরটার যেন এমন কিছু হচ্ছে যেখানে ও খুব হার্ট হবে, বিকজ তথা ইজ অলসো অ্যান এক্সট্রিম ডগ লাভার, ও মনে করে যে ওই সিনেমাটা পুরো বসে দেখতে পারবে না। তো হি ওয়াজ ভেরি কনসিয়াস অ্যাবাউট দ্য ফ্যাক্ট যে পাড়িয়াতে একটা শর্টের জন্য কোনো কুকুরের উপর কোনো অত্যাচার হচ্ছেও দেখাবে না। দিস ওয়াজ এ কনসিয়াস ডিসিশন যে অডিও আসতে পারে কোথাও থেকে যে কিছু একটা হচ্ছে, বাট ভিজিবলিও কোথাও কিছু শ্যুট করবে না। তো এটা আমিও বলতে চাই যে পাড়িয়াতে আপনারা যদি ভয় পেয়ে থাকেন যে যেহেতু একটা অ্যাকশন ফিল্ম, কোথাও যদি কোনো কুকুরের উপর অত্যাচার হচ্ছে দেখানো হয় সেরকম কোনো শর্ট নেই। আর লাস্ট একটা জিনিস বলো যে তোমার পছন্দের অ্যাকশন হিরোকে যদি তিনটে বলো, একটা হলিউড থেকে বলো, একটা সাউথ থেকে বলো, একটা বম্বে থেকে বলো, বাংলা থেকেও বলতে পারো, চারটে বলো। আর অ্যাকশন ফিল্মস যদি তোমার টপ ফাইভ অ্যাকশন ফিল্মসের কথা বলি, এগুলো তোমার পছন্দের? জন উইক হ্যাজ বিন আ ফেভারিট অনেক বছর ধরে, আজকে থেকে না, জন উইক প্রথমটা, দ্বিতীয়টা তার থেকে আরেকটু কম, বাকিগুলো আরও কম, বাট প্রথমটা ওয়াজ ব্রিলিয়েন্ট, মানে আমার খুবই ভালো লেগেছিলো। এবার সেইখান থেকে অ্যান্ড কিয়ানু রিভস আমার পছন্দের অভিনেতা ইন জেনারেল, মানুষও মানে ও যেরমভাবে নিজের জীবনযাপন করে, ও যে লাইফটা লিড করে সেটা লিড করা খুব ডিফিকাল্ট, নিজে স্টেশনে পৌঁছে গেছেন তারপর আমার মনে হয় না যে খুব একটা কেউ ওটা করতে পারে। তো সেরকমভাবে দেখতে গেলে জন উইক খুব পছন্দের সিনেমা আমার, র্যাম্বো খুব পছন্দের সিনেমা, র্যাম্বো ইজ ব্রিলিয়েন্ট, ফার্স্ট ব্লাড র্যাম্বো ইজ ব্রিলিয়েন্ট, মানে আমি তো চাই কেউ একটা আমাকে নিয়ে র্যাম্বো কিছু, মানে হয়তো আমাকে এরা স্ক্রিপ্ট লিখতে হবে, নিয়ে লোকের কাছে যেতে হবে আর কি, বাট হ্যাঁ র্যাম্বো ইজ ব্রিলিয়েন্ট। তো সিলভেস্টার স্টালোন ওয়াজ ভেরি গুড, ওর যে পুরো জার্নিটা না, ইনফ্যাক্ট আমি পড়েছিলাম যে ওকে ওর মানে ও নিজের পোষ্যকে বিক্রি করে দিতে হয়েছে, না সেটা রকির জন্য, রকির সময়, দ্য ফার্স্ট ওয়ান, হ্যাঁ রকির সময়, যে ও নিজের পোষ্যকে বিক্রি করতে হয়েছিল মানে সার্ভাইভ করতে পারছিল, আর ও যখন স্ক্রিপ্টটা বিক্রি করতে পেরেছিল দ্য ফার্স্ট থিং ই ডিড ওয়াজ ও ফেরত গিয়ে তাকে কিনে নিয়ে এসেছিল। তো এই ইমোশনাল অদ্ভুত ট্রিগার পয়েন্ট আছে এদের জার্নিতে, যেগুলো আমার মনে হয় যে আমাদেরও অভিনেতা হিসেবে অনেক বেশি মোটিভেটেড করে রাখে, যে ভাই সবার জীবনে গেছে তো ডিফিকাল্টিস, অ্যান্ড দের হ্যাজ বিন দ্যাট ওয়ান স্টোরি অফ অ্যান আন্ডারডগ, সেই আন্ডারডগটা ভবিষ্যতে গিয়ে অনেক কিছু করেছে। তো সেটা আমার ক্ষেত্রে বা আমার মতন আরও মানে অনেক অভিনেতার ক্ষেত্রে কিন্তু অনেকটা সাহস যোগায়, অনেকটা জেদ আমাদেরকে দেয় যে আমরাও হয়তো কিছু একটা স্পেশাল করতে পারবো নিজেদের লাইফ নিয়ে। তো দ্যাট ইজ হলিউড,
হিন্দি সিনেমায় না অনেক বছর পর্যন্ত অক্ষয় কুমার ছিল, আমার খুব পছন্দের অ্যাকশন স্টার। বাট এই গত বছরে শাহরুখ খানকে দেখার পর থেকে আমি অন্য নাম নেওয়ার মতন চিন্তাধারা রাখি না। আমার গায়ে জওয়ানে শাহরুখ খান খুব 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 ইমপ্রেসিভ, ভেরি ইমপ্রেসিভ। ইভেন রণবীর কাপুর অ্যানিমালে খুব ভালো, একটা অ্যাকশন ফিল্মে একজন স্টারের এত ভালো পারফরমেন্স আমরা খুব কম দেখি। অ্যান্ড রণবীর ইজ এ ব্রিলিয়েন্ট অ্যাক্টর, আমরা সবাই জানি। তো সেখান থেকে ধর এই লাস্ট ইয়ারে আমার হিন্দি সিনেমার অ্যাকশন স্টারদের পার্সপেক্টিভ পাল্টে ফেলেছে, মানে উইচ আই ভেরি ওপেনলি এগ্রি। যে আগে আমি শাহরুখ খানকে খুব পছন্দ করতাম, কিন্তু আমার মনে হতো যে অক্ষয় কুমারের অ্যাকশন সিনেমা দেখতে আমার খুব ভালো লাগে। ওটা আগের বছর হুট করে চেঞ্জ হয়ে গেছে, দ্যাট ইজ দেয়ার। বাংলাতে জিদ্দা আর দেবদা হ্যাভ বিন ব্রিলিয়েন্ট, কারণ আমরা তাদেরই দেখে বড় হয়েছি এত বছর ধরে। আমি খুব করে মির্জা দেখার অপেক্ষায় আছি, আমি জানি অঙ্কুশ কতটা হার্ডওয়ার্ক ইনভেস্ট করছে এই সিনেমাটাতে। তো একদম মানে দ্যাট উইল বি ওয়ান মোর ফিল্ম দ্যাট আই লুক ফরওয়ার্ড টু। বাট তুই যদি আমায় জিজ্ঞেস করি তাহলে হ্যাঁ জিদ্দা আর দেবদা ডেফিনেটলি। আচ্ছা বড় হয়েছি আমরা। আর লাস্ট কোয়েশ্চেন হচ্ছে যে তুমি বাড়িয়ে যেরকম ফেব্রুয়ারিতে আসছে, তারপরে এই বছর পরপর অনেকগুলো অ্যাকশন বেসড মুভিজ রয়েছে, মির্জা রয়েছে, খাদান রয়েছে, অনেকগুলো ছবি, ইভেন মেন্টাল বেরিয়ে গেল, ওটা একটা কমার্শিয়াল স্পেসেরই ছবি ছিল অ্যাকশন বেসড। তো কীভাবে তুমি দেখছো যে এই স্পেসটা কি এই বছর থেকে গ্রো করতে পারে আবার? দেখ আমি মনে প্রাণ চাইবো, কারণ একটা ইন্ডাস্ট্রিতে খুব লিমিটেড, আমাদের ইন্ডাস্ট্রিতে খুব লিমিটেড কিছু জনরা কমার্শিয়ালি সাকসেসফুল হয়, আর এটা আজকে থেকে না এটা গত 5-7 বছর ধরে। আর আমি যেহেতু অভিনেতা হিসেবে আরও গ্রো করতে চাইবো, আমি তো ধর আমি তো একটু একটু করে শিখছি সব কিছুই, আমি তো চাইবো যাতে আমি আরও গ্রো করতে পারি, আর আমি আপ্রাণ চেষ্টা করব। কিন্তু সেই গ্রোথের অপরচুনিটি যদি আমাদের আসতে হয়, তাহলে আমাদের ইন্ডাস্ট্রিতে আরও অনেক ধরনের জনার উইল হ্যাভ টু ওয়ার্ক। শুধুমাত্র এই দুটো তিনটে জনার ওয়ার্ক করলে তো ডিফিকাল্ট। যেরকম আগের বার যখন আমরা তুই আর আমি যখন ডিসকাশনে বসেছিলাম সৌর উষ্ণতম দিনে নিয়ে, তখন আমার মনে আছে আমরা ডিসকাস করেছিলাম যে এই জনরাটা তো ওয়ার্ক করে না, বাঙালি অডিয়েন্স এসে দেখে না, বা ইয়াঙ্গার অডিয়েন্স তো হলে কম আসে, তাহলে তোমরা কেন এই সিনেমাটা নিয়ে রিস্ক নিচ্ছ? এবার আই এম ভেরি ফর্চুনেট যে আমাদের ক্ষেত্রে সৌর উষ্ণতম দিনে ওয়ার্ক করেছে, সেটা আমাকে হয়তো আরও সাহস দিয়েছে যে আমি আরও এক্সপেরিমেন্ট করতে চাই। কারণ আমি সত্যি বিশ্বাস করি যে আমি এক বছরে যদি আমাদের এখানে যা সিচুয়েশন তাতে বছরে তিনটে সিনেমা করতে হয়, সবাই করে, আমাকেও করতে হবে বেঁচে থাকার জন্য। বাট আমি চাইবো যাতে তিনটে বা চারটে সিনেমা আমি ভেরিয়েশন দিতে পারি। আমি চারটে এক ধরনের ছবি ব্যাক টু ব্যাক করতে চাই না, অডিয়েন্স বোর হয়ে যাবে, আসবে না সিনেমা দেখতে। তো তার জন্য তো আমাকে অন্যান্য জনার টাচ করতে হবে, হয়তো একটা অ্যাকশন ফিল্ম হবে, হয়তো একটা ফ্যামিলি ড্রামা হবে, হয়তো একটা রম কম হবে বা ইন্টেন্স রোম্যান্টিক ফিল্ম হবে, হয়তো একটা খুবই অন্য ধারার ছবি হবে শেষ পাতার মতো। এবার এই এক্সপেরিমেন্টটা করতে গেলে তো আমাকে সব ধরনের ছবি অডিয়েন্সের কাছে নিয়ে যেতে হবে। আর আমি সত্যি চাইবো যাতে আমাদের মার্কেটে সেই অ্যাকসেপ্টেন্সটা তৈরি হয় যে আমাদের অডিয়েন্স ভালো ছবি হলে, ওয়েল মেড, ভালো স্টোরি টেলিং, একটা ইমোশনাল কানেক্ট পাবে, যাতে সব রকমের ছবি দেখতে আসে। আর আমার খুবই ভালো লাগছে, আমার খুবই গর্ব হচ্ছে যে সেই জিনিসটা আমাদের ইন্ডাস্ট্রির যারা সিনিয়র, যারা বড়রা, সেটা দেবদা হোক, অঙ্কুশ অনেক আগে থেকে সিনেমা করছে, অঙ্কুশ হোক, জিদ্দাও আমি জানি যে বুমেরাঙের সময় একদম অন্য ধরনের একটা সাবজেক্ট টাচ করছে, তাদেরই ব্লেস দ্যাট পিপল আর ট্রাইং ডিফারেন্ট কাইন্ড অফ ওয়ার্ক। অ্যান্ড আই উড রিয়েলি ওয়ান্ট টু লুক ফরওয়ার্ড টু ইট, যে এই প্রত্যেকটা ছবি যাতে ভালো হলে অডিয়েন্সের সকলে দেখে। একদম থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো, বেশি কথা বলে ফেললাম। না না না, খুব ভালো, মানে তোমার প্রসেসটা আমার শুনে খুব ভালো লাগলো। অ্যান্ড অল দ্য বেস্ট, আই হোপ যে মানে এবছর যে ফার্স্ট পাড়িয়া দিয়ে অ্যাকশন মুভি স্টার্ট হচ্ছে এবছর, টাচউড, সো মানে একদম ইন্টেন্স। এবং একটা করিডোর ফাইট আছে যেটা আমার মনে হলো, যেটা তথাগত তাকে বেটার জিজ্ঞেস করতে পারবো, বা তুমিও বলতে পারো যে মনে হলো ওল্ড বয়ের মতো একটা আছে, ভাইব আছে, ওল্ড বয়ের ভাইব আছে, ইভেন মোটিভেটেড। আমরা ডিসকাসও করেছিলাম যে ওল্ড বয় যেরকমভাবে শ্যুট করেছিল একটা গোটা করিডোরের ফাইটটা, সেটা থেকে একটা মোটিভেশন তো আসেই। কারণ আমরা মানে যখন ধর আমি ওল্ড বয় দেখেছি প্রথমবার, আমি তো অবাক হয়ে দেখেছি এটা করতে পেরেছি একখানা গোটা সিকোয়েন্স। তো ডেফিনেটলি নানান সিনেমা থেকে মোটিভেশন থাকবে, আমরা সবাই সেভাবে গ্রো করি। এরকম আমাদের এটা বলতে লজ্জা হয় না যে আমি শাহরুখ খানকে দেখে খুব মোটিভেটেড ফিল করেছি, আমি এরকম কাজ করতে চাই, বা আমি তোকে বললাম যে আমি র্যাম্বো রকি দেখে মোটিভেটেড ফিল করেছি যে আমি অ্যাকশন ফিল্ম করতে চাই। সেরকমভাবে তো আমাদের ডিরেক্টরদেরও একটা কোথাও থেকে মোটিভেশন ড্র করতে হয়। না 100% না, আমি সেটা বলছি যে ভাইবটা একদম একটা ইন্টেন্স অ্যাকশন মুভি, সো আই হোপ যে ইট ওয়ার্কস, আই হোপ অডিয়েন্স কানেক্ট করুক। অ্যান্ড এই যে ডগ ইমোশন, যেটা ডগ লাভার ইমোশন, এই জিনিসটা খুব ওয়ার্ক করেছে। আগে তেরি মেহরবানিয়া হয়েছে, সুপার হিট হয়েছে, রিসেন্টলি 777 চার্লিও খুব ওয়ার্ক করছে, আই হোপ যে এটা কানেক্ট করুক। আই থিঙ্ক বাংলায় পাড়িয়া হওয়ার আগে মানুষ আর কুকুরের ইমোশন নিয়ে ভারতবর্ষে অ্যাকশন ফিল্ম বা একটা ফিল্ম দ্যাট হ্যাজ বিন ট্রিটেড লাইক অ্যান অ্যাকশন ড্রামা আমার মনে পড়ে না এখনও হয়েছে। আমি মিস করে গিয়ে থাকতে পারি, হতেই পারে এটা, আমি জানি না এই মুহূর্তে। বাট আমরাও খুবই এক্সাইটেড এই বিষয়টা নিয়ে যে একটা মানুষ আর কুকুরের ইমোশনটাকে আমরা একটা অ্যাকশন ফিল্মের মোড়কে প্যাকেজ করতে পেরেছি। কারণ আমাদের মনে হয়েছিল যে তাতে আমরা হয়তো আরও বেশি মানুষের কাছে পৌঁছতে পারবো, যাদের
হতে পারে যে কুকুরের প্রতি সেই ইমোশনটা নেই, তাদের যদি অ্যাকশন বিটস এন্ড পিসেস খুব ভালো লাগে, যদি সিনেমার ইন্টেন্সিটিটা খুব অ্যাপিল করে, তাহলে তারাও এসে দেখতে চাইবে। সেইখান থেকে গল্পটা বলা। অল দ্য বেস্ট এন্ড থ্যাংক ইউ, থ্যাংক ইউ অরিত্র, ধন্যবাদ।